মানে মহিলা হয়েও মানে আমি আমার মনে হচ্ছে নাকি কেউ মানে পুরুষদের থেকে কম আছে, যে যে কাজগুলো পুরুষরা করতো সেই সেই সব কাজগুলোই মহিলারাও সেই এফিশিয়েন্টভাবেই কাজ করছে। তো এটার জন্য আমি নিশ্চয়ই আমরা একটা মহিলা স্টেশনে ইনচার্জ হয়ে আমি নিজেকেও প্রাউড ফিল করি যে আমি এই সুযোগটা পেয়েছি একটা মহিলা স্টেশনকে ভালো মতন সাকসেসফুলি চালানোর জন্য এই সুযোগটা পেয়েছি। मेरा तो एक्चुअली 25 साल हुआ यहाँ आई हूँ, 18 में आई हूँ, यहाँ से 4 साल से कर रही हूँ। कैसा काम कर लेती है, घर संभाल के एक देश का सेवा? ना घर ये ड्यूटी भी संभालती हूँ, घर भी संभालती हूँ अच्छे से। कैसा लगता है सेवा करके? अच्छा लगता है। आजकल का दिन पुरुष और महिला मध्य कोनो पार्थक्य को नहीं। मैं गत 3 बचर धरे स्टेशन जथेष भलोभवे संचालित कर जथेष भलोभवे करज हम को असुविधा हाँ एखानटा और এখন আমরা কি বলবো, আমাদের স্টেশন মাস্টার যে আছে ওরা বলতে পারবে, আমাদের যে উপরে আছে তারা বলতে পারবে যে আমরা কতটা ভালোভাবে কাজ করছি। কিন্তু আমরা নিজেরা খুব কনফিডেন্ট এবং আমাদের ভালো লাগে আমরা এই কাজটা করছি। কারণ হলো আমার নিজের পার্সোনাল মতে যে আমি যে কাজটা করছি নারীরা অনেক পিছনে ছিল, আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে আমাদেরকে একটা স্টেশন দিয়েছে, উপর মহলের স্যাররা আমাদেরকে যোগ্য একটা জায়গা দিয়েছে যেখানটায় আমরা নিজেদেরকে দেখাতে পারি যে আমরা কতটা মানে সক্ষম। তো আমি খুব হ্যাপি, অ্যাকচুয়ালি আমি খুব হ্যাপি স্টেশনের একজন অংশীদার।